শিকায় হাতে তালি দিয়ে কি শিকায় চলা শিকায় অভিনয় শিকায় আমার প্রত্যেক দিন স্কুলে আসতে ভাল লাগে স্কুলেতে বন্ধু আছে বাড়িতে বাড়িতে খেলনা নাই বন্ধু নাই হাসির ছানাটা সে কি দেখলো বাচ্চারা স্কুলে একদিন না আসলে আমি খুব মিস করি ওদের বাচ্চারা আমাকে খুব পছন্দ করে আমার খুব কষ্ট হয় যখন বাচ্চারা না খেয়ে আসে মনে করেন কোনো বাচ্চা জিজ্ঞাসা করি যে তোমার আসতে এত দেরি হয়েছে কেন তো বাচ্চাটা বলল যে ম্যাডাম আমার আব্বা চাল নিয়ে আসছে তারপরে আমি রান্না করে খেয়ে তারপরে আসছি ওই সময় আমার খুব কষ্ট হয় জরুরি এই কারণে এই কারণ এই স্কুলে বাচ্চাদেরকে জড়তা এবং ভয়মুক্ত করা হয় বিভিন্ন উপকরণের মাধ্যমে যেমন ছোট বাচ্চাদের হাতে তালি দিয়ে ছড়া বলানো হয় খেলা করানো হয় নাচ করানো হয় গান করানো হয় প্রাক প্রি প্রাইমারি স্কুলে বাচ্চারা পড়লে ওদের ভিতরে একটা আগ্রহ সৃষ্টি হয় যে এখানে ওরা রেগুলার স্কুলে আসে আবার ওরা যখন ওয়ানে ভর্তি হবে আমরা নিজেরাই ভর্তি করে দেবো তখন কি হবে ওরা যে এখানে রেগুলার আসতো ওইটা ওরা ধরে রাখে ওইখানে ওরা রেগুলার মজার মজার ছড়া শিখি নাচ গান শিখি আবার আমার বন্ধুদের সাথে অনেক খেলাধুলা হয় মাঝে মাঝে স্কুল বন্ধ হলে অনেক খারাপ লাগে এবং বন্ধুদের সাথে দেখা হয় না তাই জন্য আমার বাসায় আর কেউ পড়ালেখা করে না আমি অনেক পড়ালেখা শিখতে চাই পড়ালেখা শিখে অনেক ভালো চাকরি করতে চাই সাবিনার ভাই ভাবি চায় যে ও লেখাপড়া অল্প কিছু করুক তারপর একটু বড় হয়ে নিয়ে গার্মেন্টসে চাকরি দেবে কিন্তু সাবিনা চায় যে পড়ালেখা শিখে আরও কিছু শিখবে বড় হবে এটা ওরা আসে ও বাবা মা নাই তারপরেও যে স্কুলে আসার জন্য আগ্রহী অনেক ভালো আর মনোযোগ খুব বেশি করার দিকে ওরে যদি কেউ সহযোগিতা করে তাইলে ও পড়ালেখা আরও ভালো করতে পারবে